প্রিয়াঙ্কা, পল্লবী এবং মিলি তারা তিনজনই খুব ভালো বান্ধবী ছিল। একে অপরের সমস্যা খুব ভালোভাবেই বুঝতো। প্রিয়াঙ্কার পল্লবী তারা দুইজনে ছিল খুবই ধনী পরিবারের মেয়ে, কিন্তু মিলি ঠিক ততটাই দরিদ্র পরিবারের মেয়ে ছিল। প্রিয়াঙ্কার পল্লবী মিলির সবসময় সাহায্য করত। মিলির বাড়িতে একবেলা খাওয়া হতো আর একবেলা সুখিয়ে রাত কাটাতে হতো। আর এটা দেখে প্রিয়াঙ্কার পল্লবীর কষ্ট হয়েছিল। তখন থেকে প্রিয়াঙ্কার পল্লবী মিলির পাশে থাকে। এই রকম ভাবে একে অপরের পাশে থেকে তারা বড় হয়েছে। এমনই একদিন, এই পল্লবী, কখন যাওয়া হবে বলতো? তোকে তো কখন থেকে বললাম রেডি হইনি, এখনো তুই বসে রয়েছিস? ও আচ্ছা আচ্ছা, মিলির জন্য বসে রয়েছিস তাই তো? আরে প্রিয়াঙ্কা, আমি তো কখন থেকে ওর জন্যই বসে রয়েছি। আমি জানি ও সেই একই রকম ছেঁড়া ফাটা জামা পরে আসবে, তাই আমি ভাবছি আজকে আমার নতুন জামাটা ওকে পরাবো, তারপর ওকে আমি নিজের হাতে সাজিয়ে দেব, আর তারপর তিনজনে মিলে কেএফসি চিকেন খেতে যাওয়া হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু আমার ড্রেস ওর গায়ে তো হবেই না, আর ও তো ওই রকম মডার্ন ড্রেস পরতেও চায় না, আর আমার কাছে তো সব ছোটখাটো ড্রেস রয়েছে, তোর কাছে তবু একটু বড় আছে, তুই ড্রেসটা পরে দিবি, তারপর আমি ওকে সাজিয়ে দেব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় আছে বলতো মেয়েটা, এখনো এসে পৌঁছালো না? এই তো আমি এসে গেছি, আমি জানি তোরা আমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিস। আরে বাবা কি আর বলবো বল, সেই একই ঝামেলা, মা রোজ রোজ আমাকে একটাই কথা বলে, সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি থেকে বার হতে হবে না। হ্যাঁ তোর মা তো রোজে রোজ এই কথাটাই বলে, কিন্তু তুই তো বলতে পারিস যে আমি তো আর একা যাচ্ছি না, আমি তো প্রিয়াঙ্কার পল্লবীর সঙ্গে বড় গাড়ি করে যাচ্ছি। তুই কি ভেবেছিস আমি বলি না? আমি তো সবসময় বলি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ওরা দুইজন তো আমার সঙ্গে রয়েছে, কিন্তু মা তো আমার কোনো কথাই শোনে না, আমাকে খালি সবসময় তাড়াতাড়ি চলে আসবি বলে জ্বালাতে থাকে। আচ্ছা আচ্ছা, কথাবার্তা পরে হবে কোন, এখন তুই রেডি হয়ে নে, আমি জানতাম তুই এই রকম একটা জামা কাপড় পরেই আসবি। আরে বাবা, আমরা একটা বড় রেস্টুরেন্টে যাব, আর ওখানে গিয়ে আমরা তিনজনে মিলে কেএফসি চিকেন খাওয়া হবে, তাই জন্য আমি তো আগে থাকতে রেডি হয়ে বসে আছি, কিন্তু দেখ তোর জন্য পল্লবী এখনো রেডি হয়নি। কেন পল্লবী, তুই এখনো আমার জন্য বসে আছিস কেন? আমি তো একদম রেডি হয়ে বাড়ি থেকে এসেছি, আমি আর রেডি ফেডি হব না, আমি তো এই জামা কাপড় পরেই যাব। কি তুই এই রকম জামা কাপড় পরে যাবি, আর তাও আবার আমাদের সঙ্গে? প্লিজ দয়া করে একটু তো আমাদের কথা ভাব, তুই যদি এই রকম জামা কাপড় পরে যাস তাহলে মানুষ আমাদেরকে ছোট বড় কথা বলবে, তাই আমি আজকে তোর জন্য জামা পছন্দ করে রেখেছি, আজ আমার জামা পরে যাবি। আর ওই দেখ প্রিয়াঙ্কা তোকে সাজাবার জন্য রেডি হয়ে বসে রয়েছে, আজ আমরা দুইজনে মিলে তোকে খুব ভালো করে সাজিয়ে কেএফসি চিকেন খাওয়াতে নিয়ে যাব। কেএফসি চিকেন নাম শুনেই মনে হচ্ছে অনেক দাম, তাহলে আমি কিভাবে খাবো? আমার কাছে তো টাকা পয়সা বলতে কিছুই নেই, আমি তো আজ খালি হাতেই চলে এসেছি। মায়ের কাছে টাকা চাইলাম, মা তো বলে দিল আমার কাছে একটাও টাকা নেই, তাহলে এখন আমি এদের সামনে কিভাবে বলবো? মিলি মনে মনে এইসব কথা ভাবছিল। তখন তার দুই বান্ধবী তাকে সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে একদম রেডি করে দেয়। তারপর তারা তিনজনে মিলে বড় গাড়িতে করে এক বড় রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে কেএফসি চিকেন অর্ডার করে। প্রিয়াঙ্কা, পল্লবী, আচ্ছা আমরা কি ছোটখাটো কিছু জিনিস খেতে পারি না? আসলে অনেক বড় চিকেন হবে তো, তাই জন্য আমার ভয় করছে। তুই যদি না খেতে পারিস তাহলে আমরা খেয়ে নেব, কিন্তু হ্যাঁ কেএফসি চিকেন খেয়ে তো দেখ, অনেক সুস্বাদু, একবার খেলে তুই সবটাই খেয়ে নিবি। তারা তিনজনে মিলে কথাবার্তা বলতে বলতে এদিকে তাদের খাবার চলে আসে। প্রিয়াঙ্কার পল্লবী খাওয়া শুরু করে দেয়, কিন্তু মিলি হাত গুটিয়ে বসে থাকে। তখন তাকে দেখে পল্লবী বলে, কিরে মিলি, তুই হাতে হাত গুটিয়ে বসে রয়েছিস যে? আরে খাবি তো, খাওয়াটা শুরু কর, তারপর বুঝতে পারবি আমরা কি জন্য এখানে কেএফসি চিকেন খেতে এসেছি। এখানের কেএফসি চিকেন আমাদের দুইজনের অনেক ভালো লাগে, আর তাই জন্য তো আজ তোকেও নিয়ে চলে আসলাম, নিয়ে খাওয়া শুরু কর। এই বলে পল্লবী আর প্রিয়াঙ্কা খাওয়া শুরু করে দেয়। তারপর মিলি হাত থেকে ছোট ব্যাগটা রাখতে গিয়ে সেখানে পড়ে যায়, আর ব্যাগটা থেকে কিছু খুচরো টাকা বেরিয়ে আসে। তখন পল্লবী আর প্রিয়াঙ্কা বুঝতে পেরে যায় যে মিলি কিসের জন্য খাচ্ছে না। প্রিয়াঙ্কা এবারে বুঝতে পারছিস তো মিলি কিসের জন্য খাচ্ছে না? মিলি তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, আমি আর প্রিয়াঙ্কা তো রয়েছি, তুই মন ভরে খেয়ে তো নে। হ্যাঁ মিলি, পল্লবী একদম ঠিক কথাই বলেছে, তুই খেয়ে যা।
আর তাছাড়া আমরা দুইজনে খুব ভালো করে জানি তোর কাছে তো টাকা নেই, তা বলে কি তোকে খাওয়াবো না? নে খা শুরু কর। প্রিয়াঙ্কার পল্লবীর মুখে এই কথা শুনে মিলি অনেকই খুশি হয়। তারপর সে খাওয়া শুরু করে। KFC চিকেন খাওয়ার পর মিলি তার স্বাদ বুঝতে পারে, তখন মিলি পুরো সবটাই শেষ করে দেয়। তারপর তারা তিন বান্ধবী এটা দেখে অনেকে হাসাহাসি করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তাদের তিন বান্ধবীর খাওয়া শেষ হয়। তারপর প্রিয়াঙ্কার পল্লবী বিল পে করে বড় গাড়িতে করে মিলিকে তার বাড়িতে ছেড়ে আসে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। সেদিন থেকে মিলি KFC চিকেন খেতে অনেকে পছন্দ করত। এমনই একদিন মিলি তার দুই বান্ধবীকে বলে, প্রিয়াঙ্কা পল্লবী দেখ, আমার যেখানে বিয়ে হোক না কেন, তোরা দুইজনে যখনই যাবি তখনই আমার জন্য KFC চিকেন নিয়ে যাবি। কিন্তু দেখেছিস পল্লবী, একবার খেয়ে মিলি আর ভুলতেই পারছে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা যখনই তোর শ্বশুর বাড়িতে যাব তখনই তোর জন্য KFC চিকেন নিয়ে যাব। মিলি আসতেই হঠাৎ করে এই কথা বলে যে তোর কি বিয়ের দিন ঠিক হয়ে গেছে? এতদিন ধরে পাত্রপক্ষ সামনে আসছে আর যাচ্ছে, বাবা যৌতুকে কিছু দিতে পারবে না বলে তাই একের পর এক বিয়ের কাজ কেটে চলেছে। মনে হচ্ছে এইবার এটা হয়ে যেতে পারে। মা বলছিল যে যৌতুকে কিছুই নেবে না। মিলি তার দুই বান্ধবীর সঙ্গে এইসব কথাবার্তা বলে বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে দুই দিন কেটে যায়। দুই দিন পর অচিন্ত তার মা এবং বাবাকে নিয়ে মিলিকে দেখতে তাদের বাড়িতে আসে। অচিন্তদের ঠিক মিলিদের মতোই অবস্থা, তারা ছিল অনেকে দরিদ্র। আর এই কারণে অচিন্ত তার মা বাবা মিলিকে পছন্দ করে এবং তাদের কাছ থেকে কোনো যৌতুক নেবে না বলে ঠিক করে। দুই পক্ষ কথাবার্তা বলার পর তাদের বিয়ের দিন ঠিক হয়ে যায়। এটা শুনে মিলির দুই বান্ধবী অনেকই খুশি হয়। এই রকম ভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। তারপর মিলি আর অচিন্তর বিয়ের দিন চলে আসে। কিছুক্ষণের মধ্যেই মিলি আর অচিন্তর বিয়ে সম্পূর্ণ হয়। মিলি বিয়ে করে নতুন শ্বশুর বাড়িতে যায় এবং সেখানে গিয়েও সে মনে মনে ভাবে, আমার বাবার বাড়ি থেকে এই বাড়িটা তো আরো ছোট, কিন্তু কি আর করা যাবে, এখানেই আমাকে সারা জীবন কাটাতে হবে। বৌমা এসো, ভিতরে এসো, আমি জানি তুমি কি ভাবছো। তোমার মায়ের বাড়ি থেকে এই বাড়িটা আরো ছোট, তাই না? কিন্তু তুমি তো খুব ভালো করেই জানো আমার খোকার তেমন একটা রোজগার নেই, তাই জন্য বাড়িটা মেরামত করতে পারছি না। না না মা, আপনি আমাকে নিয়ে ওই রকম একদম ভাববেন না। এরকম ছোট্ট বাড়িতে থেকে আমার অভ্যাস, আমি তো ছোটবেলা থেকে এরকম দরিদ্র পরিবারেই বড় হয়েছি, এখন আবার এইরকম ছোট বাড়িতে অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা নেই। মিলি তার শাশুড়ি মায়ের সঙ্গে এইসব কথাবার্তা বলে রুমের ভিতরে চলে যায়। এরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন প্রিয়াঙ্কার পল্লবী মিলির শ্বশুর বাড়িতে যাবার সিদ্ধান্ত করে। কিরে পল্লবী, তাহলে আজকে মিলির জন্য কি নিয়ে যাওয়া হবে? তুই কি ভুলে যাচ্ছিস, মিলি আমাদেরকে বলেছিল, মিলি আমাদেরকে যেটা বলেছিল সেটাই আমরা নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মিলির জন্য ওর শ্বশুর বাড়িতে KFC চিকেন নিয়ে যাব, তাই তো? ঠিক আছে, চল তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নে, যাবার সময় আমরা রেস্টুরেন্ট থেকে KFC চিকেন নি যাবার সময় আমরা রেস্টুরেন্ট থেকে KFC চিকেন কিনে নিয়ে যাব। এই বলে প্রিয়াঙ্কার পল্লবী মিলির বাড়িতে যাবার জন্য রেডি হয়ে যায়। প্রিয়াঙ্কার পল্লবী রেডি হয়ে বড় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা এক বড় রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। তারপর সেখান থেকে মিলির জন্য KFC চিকেন কিনে নেয়। এবং শুধু মিলির জন্যই নয়, মিলির শ্বশুর বাড়ির সকলের জন্য KFC চিকেন কিনে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার পল্লবী মিলির শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। মিলি তার দুই বান্ধবীকে দেখে অনেকই খুশি হয়। তারপর পরিবারের সকলকে নিয়ে এবং তার দুই বান্ধবীর সঙ্গে হাসি খুশিতে KFC চিকেন খাওয়া শুরু করে। আর এইরকম ভাবেই এক গরিব বাড়িতে KFC চিকেন আসে। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে বসবাস করতে লাগলো। রূপালি খুব খুশি মনে স্কুলে যাচ্ছিল, কারণ আজ তার উভয়চরণ প্রাইমারি স্কুলে তার প্রথম দিন ছিল। সে ভাবছিল যে স্কুলে সকলে তার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে। স্কুলে গিয়ে সে তার ক্লাসরুমে কয়েকটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে গিয়ে বলে,
তোমরা কি কথা বলছো? আমি কি তোমাদের সঙ্গে কথা বলতে পারি? তোমরা আমাকে তোমাদের বন্ধু করবে? আমার নাম রূপালী। রূপালীর কথা শুনে তাদের মধ্যে থাকা প্রিয়াঙ্কা নামের এক মেয়ে বলে, কি ব্যাপার, তুই আমাদের সঙ্গে কথা বলতে এসেছিস কেন? তোর নাম রূপালী তো আমরা কি করব? তোর আধার কার্ড বানিয়ে দেব নাকি? তোর ছবি তুলে বাঁধিয়ে রাখবো? তোর সাহস তো কম নয় দেখছি, তুই আমাদের সঙ্গে কথা বলতে এসেছিস? এই কে রে তুই? তোর সাহস কি করে হয় আমাদের সঙ্গে কথা বলার? নিজের চেহারাটা কোনোদিন আয়নাতে দেখেছিস? তোকে তো পুরো কালো বিড়ালের মতো দেখতে, যে কেউ তোকে দেখলেই ভয় পেয়ে যাবে। আসলে ওরা ঠিকই বলেছিল, রূপালীর গায়ের রং কালো হবার কারণে তার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইতো না। পূজা এবং প্রিয়াঙ্কার কথা শুনে ক্লাসে থাকা সকল ছাত্রছাত্রীরা হেসে ওঠে। তারা খুব জোরে জোরে রূপালীকে নিয়ে হাসাহাসি করতে থাকে। রূপালীর খুব খারাপ লাগছিল এবং সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। বেশ কিছুক্ষণ ধরে তারা সকলে রূপালীকে নিয়ে মজা নেয়। তারপর যে যার সিটে বসে পড়ে। সবাই সামনের বেঞ্চে বসেছিল। সামনের বেঞ্চে বসার জায়গা না থাকার কারণে রূপালীকে সবচেয়ে লাস্টের বেঞ্চে বসতে হতো। কিছুক্ষণ পর ক্লাসে লতা ম্যাডাম আসে। রূপালীকে লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে লতা ম্যাডাম মনে মনে ভাবে, এই মেয়েটা লাস্ট বেঞ্চে বসে আছে, মনে হচ্ছে কিছুই পড়াশোনা করেনি। আজ তাহলে আমি ওর কাছ থেকেই পড়া শুরু করব, দেখি ও পড়া বলতে পারে কি। তখন ম্যাডাম রূপালীকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়ে, এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট বেঞ্চেরটাকেই বলছি, উঠে দাঁড়াও। লতা ম্যাডাম রূপালীকে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে। লতা ম্যাডামের সব প্রশ্নের উত্তর রূপালী খুব ভালোভাবেই দিচ্ছিল। এই দেখে ম্যাডাম অবাক হয়ে যায়। তখন সে রূপালীকে বলে, তুমি এত ভালো পড়াশোনা করো, তার সত্ত্বেও তুমি পিছনে বসেছো কেন? নাম কি তোমার? তোমাকে তো দেখে নতুনই মনে হচ্ছে। কবে ভর্তি হয়েছে স্কুলে? ম্যাডাম, আমার নাম রূপালী, আমি কালকেই ভর্তি হয়েছি। রূপালী, তুমি যখন এসেছিলে তখন কি সামনের বেঞ্চ ফাঁকা ছিল না? তুমি কিসের জন্য পিছনের বেঞ্চে বসতে গেছো? আড্ডা মারার জন্য নাকি কারোর সঙ্গে গল্প করার জন্য? ম্যাডামের কথা শুনে পূজা বলে ওঠে, ম্যাডাম, ওর তো কোনো বন্ধুই নেই, ও আবার কার সঙ্গে গল্প করবে? এই স্কুলে কেউ ওর বন্ধু হতে চায় না। আমি তো রূপালীর কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করেছি, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি? চুপ করে বসো। রূপালী, তুমি বলো কি হয়েছে? ম্যাডামের কথা শুনে রূপালী চুপ করে থাকে। তখন সে আর কিছুই বলতে পারে না। ক্লাস হয়ে যাবার পর ম্যাডাম চলে যায়। তারপর পূজা এবং প্রিয়াঙ্কা রূপালীকে বলে, তুই যদি আমাদের কথা ম্যাডামকে বলতিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিতাম। এই বলে পূজা মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। সব ক্লাস শেষ হয়ে যাবার পর রূপালী যখন একা বাড়ি ফিরছিল তখন সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, তুমি আমাকে এরকম কালো কেন বানালে? আমাকে যদি ওদের মতো ভরসা বানাতে তাহলে কি এমন হতো? আর যদি আমিও ভরসা হতাম তাহলে আমাকে আর এত অপমান সহ্য করতে হতো না। রূপালী মনে মনে এইসব কথা ভাবছিল এবং তার চোখ দিয়ে জল বাড়ছিল। তারপর সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। রূপালীকে কাঁদতে দেখে তার মাতাকে বলে, মা রূপালী, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল। মা, জানো, আমি তো ভেবেছিলাম নতুন স্কুলে সকলে হয়তো খুব ভালো হবে, সবাই আমার সঙ্গে কথা বলবে, সবাই আমাকে ভালোবাসবে, কিন্তু সেটা আর হলো না। এই নতুন স্কুলের সব মেয়েগুলো আমাকে নিয়ে কত হাসাহাসি করলো, আমার গায়ের রং নিয়ে কত অপমান করলো, আমাকে কত কথা শোনালো। মা, তুমি বলো আমি কি এতটাই খারাপ? মা রূপালী, কাঁদিস না, দেখ তোরা তো বাচ্চা, এইসব কথাবার্তা নিয়ে কেন ভাবনা চিন্তা করিস? মানুষের গায়ের রংটাই তার আসল পরিচয় হয় না, দেখবি ওরা ঠিক একদিন না একদিন বুঝতে পারবে। অনামিকা দেবী তার মেয়েকে এইরকম ভাবে বোঝাচ্ছিল। পরের দিন আবারও রূপালীর সঙ্গে সেই একই ঘটনা ঘটে। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। প্রত্যেক দিন রূপালীকে এইরকম অপমান সহ্য করতে হতো। তার সঙ্গে কেউ ঠিক মতো কথা বলতো না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো, কেউ তার বন্ধু হতে চাইতো না। এমনই একদিন রূপালী টিফিনের সময় তার ব্যাগ থেকে টিফিন বার করছিল। ঠিক তখনই সেখানে পূজা ও প্রিয়াঙ্কা এবং তার সঙ্গে আরো কয়েকজন এসে বলে, এই রূপালী, তুই বাইরে গিয়ে খাবার খা, তোকে দেখে আমরা খাবার খেতে পারি না। কিন্তু আমি কি করলাম? আমি কেন বাইরে গিয়ে খাবার খাবো?
দেখ বেশি না বকে চুপচাপ খাবার নিয়ে বাইরে চলে যা। যদি আর একটাও কথা বলিস তাহলে তোর এই টিফিনটা নিয়ে তোকে বাইরে ধাক্কা মেরে ফেলে দেবো। প্রিয়াঙ্কার কথা শুনে সবাই হাসতে থাকে আর রূপালীকে নিয়ে মজা নিতে থাকে। রূপালী আর কিছু না বলে সে তার টিফিন নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে কাঁদতে কাঁদতে সে তার টিফিন খাচ্ছিল আর মনে মনে ভাবছিল, হে ঈশ্বর, আর কতদিন এরকম অপমান আমাকে সহ্য করতে হবে? আমার গায়ের রঙের কারণে আমাকে কেউ দেখতে পারছে না। টিফিন খাবার পর সে তার ক্লাসে চলে যায়। স্কুল ছুটির পর সে আবারও মন খারাপ করে বাড়ি ফেরে। রূপালীর মন খারাপ দেখে তার মাতাকে জিজ্ঞাসা করে, মা রূপালি, আজও তোর মন খারাপ, কি হয়েছে বল। মা, আমি স্কুলে যাই বা না যাই কারোর কোনো যায় আসে না। এর থেকে ভালো আমি যদি অন্য একটা কাজ করতাম তাহলে আর আমাকে এত অপমান কষ্ট করতে হতো না। রূপালী, দেখ মা, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। আজ তোকে আমি একটা খুশির খবর দিচ্ছি, আমরা আর এখানে থাকবো না। তোর বাবা ট্রান্সফার হয়ে গেছে, আমরা অন্য একটা শহরে চলে যাব। মায়ের মুখে এই রকম কথা শুনে রূপালী খুব খুশি হয়ে যায়। কিছুদিন পর রূপালী তার মা বাবার সঙ্গে শহরে চলে যায়। শহরের একটা নতুন স্কুলে রূপালীর মা বাবা রূপালীকে ভর্তি করে দেয়। পরের দিন রূপালী অনেক খুশি মনে স্কুলে যায়। রূপালীকে দেখে স্কুলের কিছু ছাত্রী বলে ওঠে, এ মা, দেখ দেখ ওই মেয়েটাকে দেখ, কে বলতো? আর এর গায়ের রংটা দেখ কত কালো। আমাদের স্কুলে একে কে ভর্তি নিল বলতো? এই কালো মেয়েটাকে দেখেছি মানে আজকে আমাদের সবার দিন খারাপ যাবে। ঠিক আছে, চল এখন, ক্লাসে ম্যাডাম এসে পড়বে, পরে না হয় সব ভাবা যাবে। এই বলে সকলে ক্লাসে চলে যায়। কিছুক্ষণ পর নন্দিনী ম্যাডাম ক্লাসে এসে বলে, বাচ্চারা, তোমরা সকলে রেডি হয়ে যাও, আমি তোমাদের আজকেই টেস্ট পরীক্ষা নেব। ম্যাডামের কথা শুনে অম্বেশা টিনাকে বলে, আরে ইয়ার টেট বাবা, ভালো লাগে না, আজকেও সেই টেস্ট পরীক্ষা নেবে? দেখলি, আমি তো প্রথমেই বলেছিলাম আজকের দিনটা আমাদের খুব খারাপ যাবে। এবার বুঝতে পারছিস তো এই কালো মেয়েটা আমাদের জন্য কত বিপদজনক? পরীক্ষার আগে ম্যাডাম রূপালীকে তার কাছে ডাকে এবং সকলকে বলে, বাচ্চারা, তোমরা সকলেই এর সঙ্গে আলাপ করে নাও, এর নাম রূপালী। রূপালী আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে, বলো কে রূপালীর বন্ধু হতে চাও? ম্যাডাম, এত কালো কুৎসিত মেয়ের সঙ্গে কে বন্ধুত্ব করতে চাইবে? শিল্পার মুখে এই রকম কথা শুনে রূপালীর খুব খারাপ লাগে। ক্লাস শেষ হয়ে যাবার পর ম্যাডাম চলে যায়। রূপালী একাই নিজের জায়গায় বসে পড়াশোনা করছিল। তখন সেখানে কুহেলি নামের এক মেয়ে এসে বলে, আরে এই কালো ভূতনি, তোকে কে স্কুলে অ্যাডমিশন দিয়েছে বলতো? এই স্কুলটা আমার বাবার, তোর মতো কালো স্টুডেন্ট থাকলে আমার বাবার নাম খারাপ হয়ে যাবে। দেখো এটা তুমি কি বলছো, আমি কালো তা কি হয়েছে? কালো বলে তোমার বাবার নাম খারাপ হয়ে যাবে? দেখো আমি কালো বলে কি মানুষ নই? তুই যদি দুবার আর এরকম ব্যবহার করেছিস আমার সঙ্গে তাহলে আমার আর এক মিনিটও লাগবে না তোকে স্কুল থেকে বার করে দিতে। এটা আমার বাবার স্কুল, মুখ সামনে কথা বলবি আমার সঙ্গে। এই বলে কুহেলি সেখান থেকে চলে যায়। ওই দিনের পর থেকে কুহেলি রোজেরই রূপালীকে বিরক্ত করত। এইরকম ভাবেই দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। ভালো পড়াশোনা করার কারণে রূপালী ক্লাসে ফার্স্ট হয়। রূপালীর নাম্বার দেখে প্রিন্সিপাল ম্যাডাম অনেক চিন্তায় পড়ে যায়। তখন এসে কুহেলির বাবাকে ফোন করে আর সব ঘটনা খুলে বলে। সব শুনে কুহেলির বাবা মহেশবাবু রেগে বলে, আমার স্কুলে আমার মেয়ে ছাড়া আর কোনো স্টুডেন্ট ফার্স্ট হতে পারে না। যদি এমনটাই হয় তাহলে আমি কেন শিক্ষক শিক্ষিকাকে মাইনে দেবো? আর তাছাড়া প্রতি বছর ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আমার মেয়ের ছবি বার হয়। যদি আমার মেয়ে বদলে একটা কালো মেয়ে ছবি বার হয় তাহলে সেটা অনেকই খারাপ ব্যাপার। এবার তোমরা দেখো তোমরা কি করবে। এই বলে মহেশবাবু ফোন রেখে দেয়। প্রিন্সিপাল ম্যাডাম অনেক চিন্তায় পড়ে যায়। তারপর প্রিন্সিপাল ম্যাডাম রূপালীর নাম্বার কমিয়ে কুহেলির নাম্বার বাড়িয়ে দেয়। পরের দিন সকলকে রেজাল্ট দেয়। রেজাল্ট দেখার পর সকলে খুব খুশি ছিল, কিন্তু রূপালী একটুও খুশি ছিল না। রেজাল্ট দেখার পর রূপালী প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম, আমি খুব ভালো করে পরীক্ষা দিয়েছিলাম, সব কোশ্চেনের উত্তর একদম ঠিকঠাক দিয়েছিলাম, কিন্তু তবু এত কম নম্বর কি করে পেলাম? প্রিন্সিপাল ম্যাডাম একটু রাগের সাথে বলে, দেখো যা নাম্বার এসেছে তাই দিয়েছি, এটাতে আমার কোনো হাত নেই, আমি কিছুই করতে পারবো না।
প্রিন্সিপাল ম্যাডামের মুখে এইরকম কথা শুনে সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সে যখন রেজাল্ট নিয়ে বাইরে আসছিল তখন সে কুহেলের মুখে সব সত্যটা শুনে ফেলে। কুহেলি তার বন্ধুদের সব সত্যিটা বলছিল। সত্যিটা শুনে রূপালি কান্নাকাটি করতে করতে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে এসে তার মাকে বলে, মা মা তুমি জানো আমি ক্লাসে সবার থেকে ফার্স্ট এসেছিলাম, কিন্তু ওরা আমার নাম্বার কমিয়ে দিয়েছে আর একটা অন্য মেয়েকে ফার্স্ট করে দিয়েছে। মা আমি আর স্কুলে যাব না। এই বলে কাঁদতে কাঁদতে রূপালি তার রুমে চলে যায়। রূপালি দুই দিন ধরে স্কুলে যায় না। স্কুলে রূপালির কেউ খোঁজও করত না। এইরকম ভাবে বেশ কিছুদিন কেটে যায়। রূপালি তবুও স্কুলে যায় না। দেখতে দেখতে স্কুলে কুইজ কম্পিটিশন শুরু হয়। কুইজ কম্পিটিশনে কুহেলি ভাগ নিয়েছিল, কিন্তু কুহেলি কুইজের কোনো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছিল না। এই সব দেখে প্রিন্সিপাল ম্যাডাম মহেশবাবুকে ফোন করে সবটা জানায়। তখন মহেশবাবু বলে, যেমন হোক করে আমাদের স্কুলকে ফার্স্ট করাতেই হবে, তাতে যদি রূপালিকে এই প্রতিবেশীতে অংশগ্রহণ করাতে হয় তাহলে করান। কিন্তু রূপালিকে তো আপনার কথা শুনে আমরা বার করে দিয়েছি। তাহলে আপনি রূপালির বাড়িতে যান, গিয়ে ওকে ডেকে নিয়ে আসুন। মহেশবাবুর কথা মতো প্রিন্সিপাল ম্যাডাম রূপালির বাড়িতে যায়। তখন কুহেলির জায়গায় রূপালি কুইজ কম্পিটিশনের ভাগ নেয়। রূপালি সব কুইজের আনসার পুরো ঠিক মতো দিচ্ছিল, যার ফলে তাদের স্কুল জিতে যায়। এই দেখে কুহেলির বাবা মহেশবাবু খুব খুশি হয় এবং সে তখনই সঙ্গে সঙ্গে রূপালির কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। প্রিন্সিপাল ম্যাডামও রূপালির কাছ থেকে ক্ষমা চায়। সেদিন থেকে কুহেলি রূপালিকে তার নিজের বন্ধু করে নেয়। এইভাবে তারা সকলে হাসি খুশিতে থাকতে শুরু করে।